নাম আল কিবরিয়া। বয়স 25 বছর, জন্ম 1994 চন। পিতৃৰ নাম সৈয়ব আলী। সৈয়ব আলীৰ মৃত্যু 1985 চনত। এয়া ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জীৰ তথ্য। এনেদৰেই জাল নথিপত্ৰৰে NRCত সোমাইছে বহু সন্দেহজনক লোকৰ নাম। আমার কিনারের বাড়ি হাজি সৈয়ব আলী, উনি মারা গিয়েছেন 1985 ইংরাজিতে। তার কোনো সিলেকশন তার নাই। তার দুইজন স্ত্রী আর তার এক স্ত্রীর চার মেয়ে আর এক স্ত্রীর দুই মেয়ে। এই ভয়ঙ্কর ঘটনা পোহরলৈ আহিছে করিমগঞ্জ সমষ্টির বান্দরকোনা পঞ্চায়তর ময়না আলা গাঁৱত। কোন এই আল কিবরিয়া? সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য নেকি আল কিবরিয়া? মৃত ব্যক্তির পিতৃ পরিচয়ের প্রথমে ভোটার তালিকা, তারপর NRCত নাম অন্তর্ভুক্ত হয়েছে আল কিবরিয়া নামের যুবকজনের। ব্যাংক একাউন্ট, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আনকি পাসপোর্ট পর্যন্ত আছে আল কিবরিয়ার। ভোটার তালিকাত সন্দেহজনক যুবকজনের নাম দেখি স্থানীয় একাংশ লোকে জেলা প্রশাসন আর আরক্ষীর কাষ চাপে। গাঁওবাসীর মতে 1985 চনতে মৃত্যু হওয়া সৈয়ব আলীর কোনো পুত্র সন্তান নাছিল। কিন্তু আমরা সন্দেহ হইল যে এখানের বাসিন্দা নাই, জন্মসূত্রে ওইখানে তার কোনো জন্ম হয়েছে না, তার কোনো এখানে জন্ম নাই। বাইরের থেকে কইতে আমার সন্দেহ আইছে যে ওই বাংলাদেশি মানুষ এখানে আইয়া অমুকরে বাপ বানাইয়া। যোৱা 2-3 বছৰ মানৰ পৰা আল কিবরিয়া গাঁৱত ঘূৰি ফুৰা দেখিবলৈ পোৱা গৈছিল যদিও স্থানীয় ৰাইজে গোচৰ তৰাৰ পিছতেই গাঁও এৰি পলায়ন কৰে। মৃত সৈয়ব আলীৰ জোঁৱায়েক মোজাম্মিল আলীৰ ঘৰত আশ্ৰয় লৈ আছিল আল কিবরিয়াই। মোজাম্মিলে আল কিবরিয়াৰ পৰিচয় দিছিল আত্মীয় বুলি। সম্প্ৰতি মোজাম্মিল আলীক সোধা পোছা কৰিছে আৰক্ষীয়ে। কৰিমগঞ্জৰ পৰা শীৰ্ষেন লুচি, DY 365।